কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। এক নাম্বার হলো নবীদের দেহ মুবারক মাটি খেতে পারে না। দুই নাম্বার হলো শয়তানদের দেহ মুবারক মাটি খেতে পারে না। দলিল আছে, কটা দলিল দেবো, হাতে টাইম নেই রে বাপ, দলিল বহু আছে। তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, কি 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 বললাম মোকাম্মাল, আমার ভাষাটা ফলো করো বাবা, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন, কত হাফেজের দেহ আজ পর্যন্ত কবরে টাটকা আছে। হাফেজ সাহেব মারা গেছে, হাফেজের দেহ কবরে টাটকা আছে। তবে বাবা একটা কথা বলে যাচ্ছি, হাফেজের অন্তর থেকে কোরআন কখন ছিনিয়ে নেয় জানেন আল্লাহ। হাফেজ মুখস্থ করা সহজ, ইয়াদ রাখাটা কঠিন। হাফেজ সাহেব যখন শিরিক করে আল্লাহ তার অন্তর থেকে কোরআনটাকে নিয়ে নেয়। দুই নাম্বার, হাফেজ সাহেব যদি জেনা করে, জেনা বোঝেন, হাফেজ সাহেব যদি জেনা করি আল্লাহ তার অন্তর থেকে কোরআনটাকে আস্তে আস্তে ছিনিয়ে নেয়। তিন নাম্বার, হাফেজ সাহেব যদি হারাম খাবার খেতে শুরু করে আল্লাহ তার অন্তর থেকে কোরআনটাকে ছিনিয়ে নেয়। চার নাম্বার হলো হাফেজ সাহেব যদি চর্চা করা ভুলে যায়, কিছু বুঝতে পারলেন, এই চারটে কারণে কোরআন থেকে, বুক থেকে কোরআন চলে যায়। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, চার নাম, তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেহ, ওই ছেঁচড়া মার্কা আলেম নয় গো বাবা, ওই ছেঁচড়া মার্কা আলেমের কথা বলিনি, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। পাঁচ নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। বারো বছর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। ছয় নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। হালাল খাবার আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, তোমাদের দোয়া প্রার্থনা কবুল হবে পাঁচটা কারণ থাকতে হবে। কয়টা কয়টা? আজকাল বলে যাচ্ছি, যাদের মধ্যে এই পাঁচটা গুণ পাবেন, চোখ বন্ধ করে বলবেন ওই ব্যক্তির দোয়া প্রার্থনা আশীর্বাদ আল্লাহ কবুল করবে, পাঁচটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? পাঁচটা মনে রাখুন ভালো করে। এক নাম্বার, নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে, দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে, হারাম খাবার খেয়ে তুমি দোয়া চাইতে যেও না, ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দলিল কোরআনে, আয়াতটা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। দুই নম্বর পারা, চার নাম্বার বিষয়, চোদ্দ নম্বর লাইন, সুরার নাম সুরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ইমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না, হালাল খাবার খেতে খেতে আল্লাহর ইবাদত করবি। দুই নাম্বার হলো দোয়া যখন চাইবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবেন না, একমাত্র আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? জোরে বলুন, দলিল কোরআন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন।
দুই নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরার নাম সুরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, ওরে বান্নবী তোমার কাছে যখন আমার প্রসঙ্গে ওরা জানতে চাইবে তুমি খালি বলবে আন্নি ফাইন্নি করিবি, আমি আল্লাহ বান্দার খুবই নিকটবর্তী, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। তিন নম্বর দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, সকলের জন্য দোয়া চাই, খালি আমার দাদা আমার বাপ করো না বাপ, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। এ শিক্ষা কে দেলো, কে শেখালো? হযরত আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে কি বলেছিল শুনে নিন, কলা, এই কলা টান দিলাম না, কলা বলে টান দিলাম না, আরে বলুন না রে বাবা, এই দু জায়গায় আছে কোরআনে কলা, হাফেজ সাহেব বাপের আছে জানে, টোটাল কোরআনের ভিতরে দুই জায়গায় আছে কপালিব জবর কল আমাদিব জবল্লা কলা, আর বাকি সব জায়গায় আছে কপালিব জবর কলাম জবল্লা কলা, লামে টান নেই, দু জায়গায় টান আছে, আট পারার বারো পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন আর ষোলো পারার তেরো পৃষ্ঠার এগারো নাম্বার লাইন সুরার নাম সুরায় তহা, ওখানে হলো মুসা আর হারু আর এখানে হলো আদম আর হাওয়া। বাপেরা এজন্য আমি বলি কোরআনকে পড়ার মতো করে পড়লে না বুঝতে পারা যাবে। বাপেরা চলে চলে চার নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে, হাদিস নিচেও নামাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি মোনাজাতের আগে নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। পাঁচ নাম্বারটা কি শুনে নিন, পাঁচ নাম্বারটা হচ্ছে দোয়া যখন চাইবে, দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে। অনেকে মোনাজাত করে আমার হাতের দিকে তাকান, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম ওয়া ফাবি দামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ঠিক না বে? ঠিক ভুল বললাম? ছি 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 ছি, খবরদার করবেন খবর। আচ্ছা বলুন তো, মানুষ মানুষের কাছে যখন ভিক্ষা চায়, মানুষ মানুষের কাছে যখন ভিক্ষা চায় কিভাবে চায়? বিনয়ীর সহিত হাতটা পেতে দেয়, ঠিক না বে? ঠিক, বিনয়ীর সহিত হাতটা পেতে দেয়। আল্লাহ বলছে আমি মালিকের মালিক রে, আমার কাছে মোনাজাত করছে এই তেল মালিশ করছে, তেল মালিশ খবরদার নয়, বেয়াদবের মতো এক ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সহিত দু মিনিট মোনাজাতটাই যথেষ্ট, ঠিক না বেটি? আমার বাপের কতগুলো মাথায় রাখবেন। তাই আল্লাহ বললেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে, বান্দা শোন গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে। আজকের বাড়ি যাওয়ার সময় একটু টেস্ট করে দেখে নেবেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদি, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে। তেঁতুল বলে একটা গাছ আছে, যে তেঁতুল গাছ আবার বলেন না, তেঁতুল গাছের তলায় চলে যান পাতাগুলো মুড়ে গিয়েছে রাতের বেলা, খিরিজ গাছের তলায় চলে যান পাতাগুলো মুড়ে গিয়েছে রাতের বেলা, সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে দেখবেন রাতের বেলা মাথাটা হেঁট করে আছে, লজ্জাবতী গাছ বলে একটা গাছ আছে দেখবেন স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। আমার আল্লাহ বলি সকালবেলা হয় সকাল যখন হবি আমার সূর্যের আলো যখন ওই খিরিজ গাছের পাতায় পড়বে, খিরিজ গাছের পাতাটা আস্তে আস্তে খুলে যাবে, তেঁতুল গাছের পাতাটা আস্তে আস্তে মেলে ধরবে, আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তসবিহ যাপন করবে।
আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে, সে আল্লাহ কে? ওয়ালা আজিজুল হাকিম, সে আল্লাহ হলেন ক্ষমতাবান, সে আল্লাহ হলেন বিচারক। আল্লাহ বলে তুই তো বিচারক, আমিও বিচারক, তুই একটা তুই তো পক্ষপাতী বিচার করিস। শুনে রেখে দিন, কিয়ামতের মাঠে তিন শ্রেণীর লোকের বিচার হবে। প্রথম এক নম্বর হলো বিচারকদের বিচার হবে, প্রথম গ্রামের প্রধান উপপ্রধান এমএলএ এমপিএসডি ও বিডিও থানার বড় বাবু কোটের উকিল হাকিম মুক্তার গ্রামের মোড়ল, এদের বিচার আল্লাহ প্রথম করবে, এটা মনে রাখবেন। এই জন্য ন্যায় বিচার যদি করতে পারেন তো বিচারে যাবেন, ন্যায় বিচার করতে যদি না পারেন খবরদার বিচারে যাবেন না, মনে রাখবেন। কঠিন অবস্থা, খারাপ আছে, ন্যায় বিচার করতে পারেন তো বিচার করবেন, নইলে করবেন না বিচার, সরে পড়বেন, নইলে আপনার বিপদ আছে বলে দিচ্ছি, শুনে নিন। দুই নাম্বার হলো পয়সাওয়ালাদের বিচার হবে, পয়সাওয়ালা পয়সাওয়ালাদের বিচার হবে। আল্লাহ বলবে এদিকে আয়, তোকে আমি অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস বল, ও মার খাবার ভয়ে বলবে আল্লাহ খুব দান করেছি। আল্লাহ বলবেন কাজদাপ্তা মিথ্যাবাদী, তুই এজন্যই দান করতে গিয়ে যাতে করে লোকে তোকে দানশীল লোক বলে ডাকে, এই জন্যই তুই দান করতে গিয়ে এখানে আর কিছু নাই, গো টু দা হেল, সোজা জাহান্নামাই ঢোক। তাহলে এক নম্বর বিচারকের বিচার হবে, আল্লাহ বলবে তুই বিচার করতে মনে আছে? ও বলবে হ্যাঁ, কেমন বিচার করেছিস? বলবে ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবে মিথ্যাবাদী, তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, তুই কি করলি? তাকে জামিন দিয়ে আনলি, আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, জোর করে তার জেল খাটিয়ে মারলি, এখানে আর তোর কিছু নাই, গো টু দা হেল, সোজা জাহান্নামাই ঢোক। তিন নম্বর লোকটার বিচার হবে, একজন আলেমের বিচার হবে, আলেম জ্ঞানী লোকের বিচার হবে। আব্দুল্লাহ গিল মারুফ, এদিকে আয়, তোর বিচার হবে। ইল্লা উলুল আলবাব।